হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জলি আহমেদ, বাংলাদেশি আমেরিকান ব্লগার। আশা করি আপনারা যে যেখানে আছেন নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আমার ব্লগে শেয়ার করব মাত্র 7 দিনে কীভাবে 5 কেজি ওজন কমানো যায়, তার সপ্তম পর্ব। এবং এটা খুবই সহজ ভিউয়ার্স, আপনারা যদি প্রতিটি পর্ব দেখেন তাহলে বুঝবেন কোন খাওয়াগুলি খেলে ওজন খুব তাড়াতাড়ি কমে যাবে। দেখুন, স্ট্রবেরি, রাজবেরি অ্যান্ড ব্লুবেরি দিয়ে একটা জুস বানানো হচ্ছে। এই জুসে আমরা কোনো দই বা দুধ ব্যবহার করতে পারবো না, শুধু পানি দিয়ে এই জুসটা বানানো হচ্ছে ভিউয়ার্স। কেউ যদি দুধ খেতে চান তাহলে এটা অবশ্যই কোকোনাট মিল্ক হতে হবে বা আলমন্ড মিল্ক দিয়ে এই জুসটা বানাতে পারেন। তৈরি হয়ে গেল আমার স্ট্রবেরি, ব্লুবেরি অ্যান্ড রাজবেরি দিয়ে জুস। এটা পানি দিয়ে বানানো হয়েছে, কিন্তু খুবই মজার। আপনারা ইচ্ছা করলে সামান্য পিঙ্ক সল্ট দিতে পারেন, কিন্তু আমি দেই নাই। ভিভার্স, ইদানিং কালের সবচেয়ে জনপ্রিয় ডায়েট হচ্ছে কিটো ডায়েট। অন্যান্য ডায়েটের থেকে এই ডায়েটটা খুবই জনপ্রিয়। কেন জানেন ভিউয়ার্স? এই কিটো ডায়েট দ্রুত ওজন কমায় এবং এটা লো ক্যালোরি এবং লো কার্ব ডায়েট। এবং এই ডায়েটটা করলে আমাদের ওজন খুব তাড়াতাড়ি কমে যায় এবং এই ডায়েটটা আমাদের ব্রেন ভালো রাখতে, বয়স কমে যেতে খুবই সাহায্য করে ভিউয়ার্স। এছাড়া যাদের ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ, হাই প্রেশার আছে, থাইরয়েডের প্রবলেম আছে, হরমোনের প্রবলেম আছে, সবই কমে যায় ভিউয়ার্স। ডাক্তার জাহাঙ্গীর কবির স্যার বলেছেন যে এই ডায়েটটা মানুষকে সাহায্য করে তরুণ হওয়ার জন্য। এছাড়া এই ডায়েটটা খুবই সহজ ভিউয়ার্স। দেখুন, আমি দুপুরের খাবার বানাইতেছি, একটা বাঁধাকপি নিছি, এটার হাফ বাঁধাকপি সিদ্ধ করলাম, সকালে নাস্তাটা দেখালাম ভিউয়ার্স, সিদ্ধ করে ম্যাশ করে নিলাম ব্লেন্ডারে। এই যে আলমন্ড ফ্লাওয়ার, প্রথমে একটি পাত্রে আমি আলমন্ড ফ্লাওয়ার নিব 2 টেবিল চামচের মতো, একটু পানি দিয়ে ঘুলাই নিব, তার মধ্যে দিয়ে দিব আমি ফুলকপি যে ম্যাশ করছি, ম্যাশ করা ফুলকপিগুলি। আমি রুটি বানাবো, কিটো রুটি ভিউয়ার্স। আমি কোনো ময়দা আটা কিছুই ব্যবহার করতে পারবো না এই রুটিতে। আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনে পাতা কুচি এবং রেড পেপার দিয়ে দিতেছি, এবং সামান্য একটু হলুদ দিয়ে দিব। সবগুলি একসাথে মিক্স করে নিতেছি ভিউয়ার্স। দেখুন, এই কিটো ডায়েটে ভিউয়ার্স, ডাক্তার জাহাঙ্গীর কবির স্যার বলেছেন আমাদেরকে ভালো ভালো খাবার খেতে হবে, আজে বাজে খাবার খেলে চলবে না। এই আজে বাজে তেল আমাদেরকে পেটে চর্বি করে দেয়, পেট বড় করে দেয়। এবং ভাত, রুটি, আটা, ময়দা, পাস্তা, নুডলস, এগুলা চর্বি বাড়ায় দেয়। আমাদের ফ্যাট বার্ন করতে হবে, নাকে থাকতে হবে, চর্বি গলাতে হবে ভিউয়ার্স। আমাদেরকে বেশি করে প্রোটিন খেতে হবে, বেশি করে ফ্যাট খেতে হবে, কিন্তু সবই পরিমাণ মতো খেতে হবে, অতিরিক্ত না। আমরা কোনো শর্করা খেতে পারবো না ভিউয়ার্স। দেখুন, তৈরি করে ফেলতেছি এই যে কিটো রুটি। কি কি কারণে বয়স বেড়ে যায়, ডাক্তার জাহাঙ্গীর কবির স্যার বলেছেন আমরা বাইরের খাবার খাই সেই জন্য, এবং আজে বাজে তেল খেলে, এবং ভালো যদি ঘুম না হয় তাহলে খুব তাড়াতাড়ি বয়স বেড়ে যায়। এই জন্য আমাদেরকে শর্করা জাতীয় কম খেতে হবে, এবং শর্করা, কার্বোহাইড্রেট খেলে সেগুলি গ্লুকোজ হয়ে রক্তে মিশে যায় এবং এটা ইনসুলিন তৈরি করে ভিউয়ার্স, এটা খুবই খারাপ। এবং সুগারকে বলা হয় হোয়াইট পয়জন, এটা আমাদের রক্তে যে আমাদের কিডনি নষ্ট করে দেয়, আমাদের প্রেশার বাড়ায় দেয়, ডায়াবেটিকের প্রবলেম করে, হরমোনের প্রবলেম করে, থাইরয়েডের প্রবলেম হয়,
সেজন্য আমাদেরকে ওজন কমায় রাখতে হবে। দেখুন বানায় ফেলতেছি এই রুটিগুলি, আমি আপনাদের সাথে কথা বলতেছি আর রান্না করতেছি। ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই বুঝে নিতেছেন আমি কি কি দিছি, সেজন্য আমাদের শর্করা জাতীয় খাবারগুলি কম খেতে হবে, আমাদের যেন এই সমস্যাগুলি না হয়। এবং যাদের ডায়াবেটিসের পেশেন্ট তারা যদি ওজন কমায় ফেলেন, শর্করা জাতীয় মিষ্টি জাতীয় খাবার না খান, তাহলে ওষুধ ছাড়াই ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। ভিউয়ার্স দেখুন তৈরি হয়ে গেল আমার লাঞ্চ, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব ডিনার। দেখুন আমি ঢ্যাঁড়স নিছি, এখন ঢ্যাঁড়সের মৌসুম, বাংলাদেশেও নিশ্চয়ই অনেক ঢ্যাঁড়স পাওয়া যায় তাই না ভিউয়ার্স। আমার পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ কুচি দিয়ে আমি ঢ্যাঁড়সটা বসায় দিতেছি। দেখুন খুবই সহজ করে আমি রান্না করতেছি, আমি আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব যে পাঁচ দিনে কীভাবে কিটো রান্না আমরা করে রেখে দিতে পারি। আশা করি আমার ভিডিওর সাথে থাকবেন। দেখুন তৈরি হয়ে যাচ্ছে আমার ঢ্যাঁড়স ভাজিটা, একটু সামান্য হলুদ দিয়ে দিব আর পিঙ্ক সল্ট আর কোকোনাট অয়েল দিয়ে রান্না করতেছি। ভিউয়ার্স যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন আমার পরের ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে আপনারা সবার আগে দেখতে পান। তৈরি হয়ে গেল আমার ডিনার, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। যারা আমার ভিডিওটি দেখেন এভরিডে তাদের জন্য রইল আমার আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।